বন্ধুরা এবারে আমরা এখানের বোর্ড প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব খেয়াল করো প্রথমে ঢাকা বোর্ড শুরু দিয়ে শুরু হয়েছে কি বলেছে আমাদেরকে খান ট্রেডার্সের ব্যবসায় প্রতিষ্ঠানের দুই সালের জুন মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ এখান থেকে আমাদেরকে বলেছে যে আবর্তক খরচের পরিমাণ নির্ণয় করো যে সকল লেনদেন বিশদ আয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে তাদের পরিমাণ নির্ণয় করো এটা তোমাদের এখনকার শেখার বিষয় না কারণ এটা হচ্ছে আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী করব তখনকার জন্য তো এটা আপাতত তোমরা বাদ দিয়ে যাও কারণ এটা এই ক্লাসের জন্য না অর্থাৎ এটা এই চ্যাপ্টারের জন্য না তারপর বলেছে মূলধন জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় প্রাপ্তির মোট পরিমাণ নির্ণয় করো তাহলে আসো আমরা প্রথম থেকে শুরু করি আবর্তক খরচ কি আমাদের ডিকশনারির অংশটাতে কিন্তু তোমরা এই জাতীয় বিষয়গুলোর ব্যাখ্যা পাবে আবর্তক খরচ বলতে চলতি খরচ বোঝায় যে খরচগুলো সবসময় হয় নিয়মিত হয় তাহলে এখান থেকে আমরা দেখি তো আবর্তক খরচ কী পাই এ যে পণ্য ক্রয় করেছি পাঁচ লক্ষ টাকা এটা কিন্তু আমাদের একটা আবর্ত খরচ অর্থাৎ এই খরচটা বারবার হয় প্রতিষ্ঠানে তারপরে এটা আয় এটা আয় এটাও আয় ব্যাংক ঋণ এটা হচ্ছে দায় বিক্রয় এটা আয় আমদানি শুল্ক পরিশোধ এটা আমাদের প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয় এবং আমরা যতবারই ক্রয় করব বা আমরা যতবারই বিদেশে পণ্য আমদানি করব। ততবারই আমাদের আমদানি শুল্ক দিতে হবে আর এটা আমাদের নিয়মিত একটা খরচও তাহলে এই দুইটা পাঁচ লক্ষ এবং দশ হাজার যোগ করে দিলে আমাদের পাঁচ লক্ষ দশ হাজার টাকা হয়ে যাবে এটাই হচ্ছে আমাদের আবর্তক খরচের পরিমাণ তারপরে আমাদের কাছে বলেছে যে যে সকল লেনদেন বিশদ আইপি এটা তো করবই না মূলধন জাতীয় প্রাপ্তি আমরা এখন মূলধন জাতীয় প্রাপ্তিগুলো নিয়ে কথা বলবো তাহলে আসো যেহেতু মালিক আমাদেরকে মূলধন দিয়েছে এটা আমাদের একটা মূলধন জাতীয় প্রাপ্তি তারপর এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় এটা আয় এটা আয় এটা আয় ব্যাংক ঋণ ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছি এটাও আমাদের জন্য একটা মূলধন জাতীয় প্রাপ্তি আর আসবাবপত্র বিক্রয়জনিত লাভ এটা মূলধন জাতীয় লাভ আবার মূলধন জাতীয় প্রাপ্তিও তাহলে এখানে আমাদের কত টাকা হচ্ছে দেখো এখানে হচ্ছে দুই লক্ষ টাকা এখানে হচ্ছে আট লক্ষ টাকা তাহলে কত হলো দশ লক্ষ টাকা হলো দশ লক্ষ টাকা আর চব্বিশ হাজার টাকা আমাদের টোটাল কত হবে দশ লক্ষ চব্বিশ হাজার টাকা তাহলে আমাদের আনসারে দেখো গয়ের প্রথম আনসারটা হচ্ছে দশ লক্ষ চব্বিশ হাজার টাকা তারপরে আমাদের কাছে কী জানতে চেয়েছে যে মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো মুনাফা জাতীয় প্রাপ্তি কোনগুলা এখানে কিন্তু মুনাফা জাতীয় আয় বলে নেই বলেছে মুনাফা জাতীয় প্রাপ্তি অর্থাৎ মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় প্রাপ্তি দুইটাই এখানে আসবে তাহলে মুনাফা জাতীয় প্রাপ্তি এখানে আগে দেখে কোনগুলো এই যে বিনিয়োগের সুদ প্রাপ্তি আচ্ছা এখানে কিন্তু মুনাফা জাতীয় আয়গুলাই প্রাপ্তি বলে গণ্য হবে আলাদা করে মুনাফা জাতীয় প্রাপ্তির বা আয়ের যে সেগমেন্টটা যেহেতু কোনো শাল নেই কোনো বকেয়া অগ্রিম নেই তাহলে এটার জন্য আমাদের টেনশন করতে হবে না আমরা জাস্ট মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তিগুলো বের করে ফেললেই হলো তাহলে এটা আমাদের একটা আয় এটাও আমাদের একটা আয় এখানে দুইটা আইটেম আমরা পাচ্ছি তারপর শিক্ষানবিশ স্যালামিও আমাদের প্রতিষ্ঠানের জন্য একটা আয় তাহলে তিনটা পেলাম আর মুনাফা জাতীয় প্রাপ্তি আর কোথায় আছে আর নেই তাহলে এই তিনটা টাকা যোগ করে দিলে আমাদের হয়ে যাবে তাহলে খেয়াল করো এখানে হচ্ছে বিশ হাজার টাকা এখানে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তার মানে সত্তর হাজার টাকা আর এখানে সাত লক্ষ তাহলে তিনটা যোগ করলে কত হবে সাত লক্ষ সত্তর হাজার টাকা তাহলে এই তো হয়ে গেল আমরা জাস্ট এগুলো কিভাবে যোগ বিয়োগ করতে হয় কিভাবে ঘর করতে হয় এটা জানি এবার জাস্ট তোমরা নিজেরাই এটা করে নিবে এবারে আসো চট্টগ্রাম বোর্ড ষোলো নম্বর অঙ্কটাতে কিছু লেনদেন দেওয়া আছে আমাদেরকে বলেছে যে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ কত নির্ণয় করার জন্য তারপর বলেছে উপযুক্ত তথ্য থেকে মুনাফা জাতীয় ব্যয়ের ডেবিট ক্রেডিট নির্ণয় করো তোমরা কিন্তু ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবে মাস শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ কীভাবে নির্ণয় করতে হয় তোমরা এটা পারবে এটা তোমরা নিজেরা পারবে তোমরা নিজেরা দিয়ে করে নিও এখানে এই যে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ চেয়েছে দেখে আমি মূলধন জাতীয় প্রাপ্তি কোনগুলো এটা একটা মূলধন জাতীয় প্রাপ্তি ব্যাংক থেকে ঋণ গ্রহণ একটা মূলধন জাতীয় প্রাপ্তি তিন লক্ষ পনেরো হাজার আর এক লক্ষ তাহলে কত হবে চার লক্ষ পনেরো হাজার টাকা তাহলে কয়ের আনসার চার লক্ষ পনেরো হাজার টাকা নিজেরা করে নিও এটা আর মালিকানা সত্যটা কীভাবে নির্ণয় করবে মূলধনের সাথে আয়োজক করবে ব্যয় বাদ দিবে উত্তরণ বাদ দিবে তাহলে মালিকানা সত্য পেয়ে যাবে আর এখানে ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করতে হয় তোমরা তো জানোই আমি অনেকবার তোমাদেরকে করিয়েছি এই যে এখানে এটা তোমরা নিজেরা পারবে নিজেরা চেষ্টা করো তারপর হচ্ছে সিলেট বোর্ড ষোলো সালের অঙ্কটাতে আসো মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ জানতে চেয়েছে তাহলে এই যে জমি ক্রয় একটা মূলধন জাতীয় ব্যয় যন্ত্রপাতি ক্রয় ও যন্ত্রপাতির বহন খরচ দুইটাই মূলধন জাতীয় ব্যয় আর কিছু নেই তাহলে পাঁচ লক্ষ টাকা আর এখানে হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার আর পাঁচ হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার তাহলে ছয় লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ তারপর বলেছে মুনাফা জাতীয় আয় জয় ও মুনাফা জাতীয় ব্যয় তাহলে এখান থেকে মুনাফা জাতীয় আয় কোনগুলা এটা একটা আয় তারপর ব্যাংক জমার সুদ ব্যাঙ্ক জমার সুদ অর্থাৎ ব্যাঙ্কে আমি জমা রেখে সুদ পেয়েছি তাহলে পঁচাত্তর হাজার তিন হাজার কত হবে আটাত্তর হাজার পাঁচশো এটা হয়ে গেল এবারে আসো মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ ব্যয়গুলা কোনটা এটা একটা ব্যয় তারপর বিমা সেলামি একটা ব্যয় তাহলে ষাট হাজার আট দুই হাজার পাঁচশো বাষট্টি হাজার পাঁচশো হয়ে গেল তারপরে আমাদের প্রশ্ন করেছে যে এপ্রিল দশ তারিখের কৃত যন্ত্রপাতি এক লক্ষ আশি হাজার টাকায় বিক্রয় করলে মূলধন জাতীয় প্রাপ্তি এবং আয় কত হবে এটা অবশ্যই তোমরা পারার কথা আমি একটু বলে দিচ্ছি দেখো দশ তারিখে আমি যন্ত্রপাতি ক্রয় করেছি এই দশ তারিখে আমার এক লক্ষ পঞ্চান্ন পঞ্চাশ হাজার এবং পাঁচ হাজার টাকা কী ছিল এটা টোটাল ব্যয় তাহলে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হচ্ছে আমি আমার ব্যয় আর এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার যন্ত্রপাতি আমি এক লক্ষ আশি হাজার টাকায় বিক্রি করলে আমার লাভ কত হবে এক লক্ষ এক লক্ষ আশি হাজার টাকা বিক্রি করেছি এটা থেকে বাদ দিবে এক লক্ষ পঞ্চান্ন হাজার তাহলে কত হলো পঁচিশ হাজার টাকা হচ্ছে আমার লাভ তাহলে এই যে এখানে প্রশ্ন করেছে যে আয় কত হবে আয়টা হবে পঁচিশ হাজার আর প্রশ্ন করেছে প্রাপ্তি কত হবে প্রাপ্তি হবে টোটাল এক লক্ষ আশি হাজার তাহলে এক লক্ষ আশি হাজার টাকা হচ্ছে প্রাপ্তি আর লাভ হবে শুধু পঁচিশ পঁচিশ হাজার বা আয় হবে শুধু পঁচিশ হাজার তোমরা এটা পারবে এবার আসো যশোরপুর দু হাজার ষোলো সালের অঙ্কটাতে এখানে নগদ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার আসবাবপত্র এবং পাওনাদার নিয়ে ব্যবসা শুরু করেছে অর্থাৎ নগদ এত টাকা এত টাকার আসবাবপত্র এবং এত টাকার পাওনাদার নিয়ে ব্যবসাটা শুরু করেছে উক্ত মাসে তার আরও লেনদেন ছিল নিম্নরূপ এই যে এখানে লেনদেনগুলো দিয়েছে তো মিস্টার সুজয়ের ব্যবসায়ের প্রারম্ভিক মূলধন নির্ণয় করার জন্য বলেছে এখানে যে প্রারম্ভিক মূলধনটা চেয়েছে এখানে প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে গেলে কিন্তু আমাদেরকে একটা ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে সেই পদ্ধতিটা কি খেয়াল করো এখানে আমাদের এই যে নগদ টাকা মালিক দিয়েছে আর আসবাবপত্র মালিক দিয়েছে তাহলে মালিক কত টাকা দিল মালিক দিল তিন লক্ষ পঞ্চাশ হাজার এবং চল্লিশ হাজার তিন লক্ষ নব্বই হাজার টাকা মালিক দিল বাট এই টাকাটার মধ্যে কিন্তু একটা পাওনাদার আছে পঞ্চাশ হাজার টাকার একটা পাওনাদার আছে তো পাওনাদার আমাদের একটা বহির্দায় আমরা সব সময় জানি টোটাল সম্পদ থেকে বহির্দায় বাদ দেওয়ার পরে যেটা থাকে সেটাই কিন্তু আমাদের মূলধন বা মালিকানা সত্য বলে গণ্য হবে যেহেতু মালিক ব্যবসায় শুরুতেই একটা পাওনাদার নিয়ে শুরু করতেছে তাহলে সেক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকার পাওনাদার কিন্তু এই টোটাল টাকাটা থেকে বাদ যাবে অর্থাৎ এই নগদ টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার এবং চল্লিশ হাজার টাকার আসবাবপত্র মিলিয়ে তিন লক্ষ নব্বই হাজার টাকা হচ্ছে টোটাল সম্পদ এই সম্পদের মধ্যে আলাদা একজন পাওনাদার আছে যার পাওনা হচ্ছে পঞ্চাশ হাজার তাহলে তার পাওনা টাকা যদি বাদ দিয়ে দেওয়া হয় তিন লক্ষ নব্বই হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার বাদ দিয়ে দিলে আর থাকবে কত টাকা তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এই তিন লক্ষ চল্লিশ হাজার টাকা মালিকের জন্য থাকবে অর্থাৎ আমাদের টোটাল সম্পদ থেকে বহির্দায়টা বাদ দিয়ে দিলে যেটা বাকি থাকবে সেটা হচ্ছে মালিকের জন্য সেটাই মালিকের নামে যাবে তাহলে মালিকের মূলধনের প্রারম্ভিক মূলধনের পরিমাণ হবে তিন লক্ষ চল্লিশ হাজার এটা কীভাবে বের করবে বের করবে এভাবে যে সম্পদ বিয়োগ বহির্দায় দিয়ে বের করে ফেলবে তারপরে বলেছে যে পঁচিশ তারিখের লেনদেন অবলম্বনে একটি ভাউচার প্রস্তুত করার জন্য তোমরা তো ভাউচার প্রস্তুত করতে জানো বড়ুয়া সন্স এটা কি বড়ুয়া সন্স বড়ুয়া সন্স নামে আমাদের একটা অঙ্ক ছিল যাই হোক এটা আমরা করে ফেলবো কিভাবে তোমরা ভাউচার প্রস্তুত করতে হয় সেটা আগে দেখে এসেছো এখানে করে ফেলবে তারপরে দুই থেকে পঁচিশ তারিখের লেনদেনগুলো ছকের সাহায্যে ডেবিট ক্রেডিট নির্ণয় করো অর্থাৎ ছক বলতে এভাবে ছকে কে ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য বলেছে তুমি সেক্ষেত্রে কারণটা উল্লেখ করা বাধ্যতামূলক না যেহেতু কারণ চায়নি তো এখানের পঁচিশ তারিখ দুই থেকে পঁচিশ তারিখের লেনদেনগুলোর আমরা যখন ডেবিট ক্রেডিট নির্ণয় করবো তোমরা তো পারবে বাকিতে তোমাকে ক্রয় করেছি ক্রয় ডেবিট আর টাকা দেনি দিতে হবে প্রদে হিসাব ক্রেডিট আর ব্যক্তিগত প্রয়োজনীয় পণ্য উত্তোলন করেছে এটা তোমাদের আগে করানো হয়নি দেখো পণ্য উত্তোলন করেছে এটার এটার এন্ট্রিটা কী হবে আমি একটু তু, তোমাদেরকে দেখাচ্ছি পণ্য উত্তোলন করেছে কে উত্তোলন করেছে মালিক উত্তোলন করেছে তাহলে পণ্য উত্তোলন উত্তোলন এখানে যেহেতু উত্তোলন করেছে কে উত্তোলন করেছে মালিক উত্তোলন করেছে উত্তোলন করলে আমরা উত্তোলন হিসাব লিখি উত্তোলন করলে ওনার্স ইকুইটি বা ইকুইটি কী পায় হ্রাস পায় মালিকানা সত্য হ্রাস পেলে আমরা ডেবিট করি তাহলে এখানে উত্তোলন হিসাবটাকে আমরা ডেবিট করতে হবে আর কি উত্তোলন করেছে যদি নগদ উত্তোলন করতো আমরা নগদান হিসাবকে ক্রেডিট করতাম যদি ব্যাঙ্ক থেকে টাকা উত্তোলন করতো ব্যাংক হিসাবকে ক্রেডিট করতাম কিন্তু উত্তোলন করেছে পণ্য আর পণ্যকে আমরা কোন হিসাবে লিখি পণ্যকে কিন্তু আমরা পণ্য হিসাব লিখি না লিখি ক্রয় হিসাব তাহলে এখানে আমরা লিখবো ক্রয় হিসাব ক্রয় হিসাব ক্রয় হিসাব কে কারণ যখন মালিক পণ্য উত্তোলন করে তাহ তখন আমাদের পণ্যটা চলে যায় তখন মূলত আমাদের ক্রয়ের টাকাটা উত্তোলনে চলে যাচ্ছে তো উত্তোলনে যখন চলে যায় তখন ক্রয় হিসাব কী হয় ক্রয় হিসাব উত্তোলনে চলে গেলে ক্রয় হিসাবটা হ্রাস পায় অর্থাৎ এটা আমার এক্সপেন্স এটা হ্রাস পাচ্ছে ব্যয় হ্রাস পাচ্ছে তো ব্যয় যখন হ্রাস পাবে তখন আমরা এটাকে ক্রেডিট করব। তাহলে তোমরা পণ্য উত্তোলনের চাবেদাটা অবশ্যই এখান থেকে দেখে এটার জন্য করে ফেলবে যে পণ্য উত্তোলনের যাবেদা তারপর আসবাবপত্রের উপর অবচয় ধার্য করা হয়েছে তাহলে যেহেতু উপর অবচয় ধার্য করা হয়েছে তাহলে আমরা এটাকে কিভাবে যাবেদা দেব অবচয়ের দুইটা মেথড আছে দুই ম্যাথডে যাবেদা দেয়া যায় অবচয় দেখো অবচয়ের জাবেদাটা আমি তোমাদেরকে এখানে দেখাই দিচ্ছি অবচয় আসলে এইগুলা আমরা মূলত জাবেদার অধ্যায় শেখার কথা অবচয় দুইভাবে দেওয়া যায় একটা হচ্ছে প্রত্যক্ষ আরেকটা হচ্ছে পুঞ্জীভূত পুঞ্জীভূত পদ্ধতি তো এখানে তুমি যে মেথডে দাও আপাতত কিন্তু হবে আর আধুনিক পদ্ধতিতে পুঞ্জীভূত মেথডেই অবচয় দেওয়া হয় অবচয়ের চাপেদা দেওয়া হয় তাহলে অবচয়ের প্রত্যক্ষ পদ্ধতিটা কি আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি যেহেতু আমাদের অবচয় হচ্ছে অবচয় আমাদের প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয় তাহলে অবচয়কে আমরা ব্যয় বলে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয় এই কারণে অবচয়কে ডেবিট করব আর অবচয়ের ফলে কি হয় যে সম্পদের অবচয় হচ্ছে যদি আসবাবপত্রের অবচয় হয় তাহলে আসবাবপত্রের মূল্যটা কমে যাচ্ছে বা আয়ুষ্কাল কমে যাচ্ছে আর যন্ত্রপাতির অবচয় হলে সেম কথা যন্ত্রপাতির মূল্য বা আয়ুষ্কাল কমে যায় তাহলে যন্ত্রপাতি বা সম্পদ মূলত কি সম্পদ সংশ্লিষ্ট সম্পদ সংশ্লিষ্ট সম্পদ সংশ্লিষ্ট সম্পদটাকে আমরা কি করব ক্রেডিট করে দিব কারণ অবচয়ের ফলে সম্পদের মূল্য হ্রাস পায় আর সম্পদ হ্রাস পেলে ক্রেডিট করতে হয় আর পুঁজিভূত পদ্ধতিটা হচ্ছে এখানে আমরা সেম অবচয়কে ডেবিট করব অবচয়কে আমরা করবো আর সরাসরি এখানে সম্পদকে ক্রেডিট না করে অর্থাৎ অবচয়টাকে আমরা সম্পদ থেকে বাদ দিয়ে দেই এই কারণে সম্পদকে ক্রেডিট করি কিন্তু এখানে পুঞ্জীভূত অবচয় পদ্ধতিতে সরাসরি সম্পদ থেকে আমরা কি করব না অবচয়টাকে বাদ দিব না বাদ না দিয়ে বাদ দেওয়ার জন্য আমরা আলাদা করে একটা হিসাব তৈরি করব এটার নাম দিব পুঞ্জীভূত অবচয় পুঞ্জীভূত অবচয় অবচয় পুঞ্জীভূত অবচয় হচ্ছে আমাদের বিপরীত সম্পদ হিসাব তাহলে এটা হচ্ছে সম্পদ হ্রাস হিসাব সম্পদ বিপরীত বিপরীত সম্পদ হিসাব পুঞ্জীভূত অবচয় হচ্ছে আমাদের একটা বিপরীত সম্পদ হিসাব আর পুঞ্জীভূত অবচয়ের ফলে আমাদের কি হয় সম্পদ হ্রাস পায় তো সম্পদ হ্রাস পেলে আমরা কী লিখি সম্পদ ক্রেডিট করে ফেলি অর্থাৎ আমাদের পুঞ্জীভূত অবচয়টাকে কি করতে হবে ক্রেডিট করতে হবে তো এভাবে আমরা এটার জাবেদা দিয়ে দিব অফিসের ভাড়া পরিশোধ করলে যাবেদা কি হবে অফিসের ভাড়া পরিশোধ করেছি ভাড়া ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট এবারে আসো সিলেট সতেরো সালের অঙ্কটাতে এখানে কি বলেছে দুই হাজার ষোলো সালের জুন মাসে মালিহার ব্যবসায় নিম্নলিখিত লেনদেনগুলো সংগঠিত হয়েছে এখানে তিনটা রিকোয়ারমেন্ট দিয়েছে প্রথমে জানতে চেয়েছে সত্য বৃদ্ধির পরিমাণ কত আমরা জানি মালিকানা সত্যকে কী কী উপাদান বৃদ্ধি করে মালিকানা সত্যকে মূলধন এবং আয় আয় মালিকানা সত্যকে বৃদ্ধি করে আর ব্যয় এবং উত্তোলন সত্যকে হ্রাস করে তাহলে এখান থেকে আমরা খুঁজে বের করবো যে কোথায় আয় এবং মূলধন আছে দেখো এখানে বাকিতে পণ্য বিক্রয় একটা আয় তারপরে এই যে এখানে বিনিয়োগের সুদপ্রাপ্তি একটা আয় এই দুইটা আয় আছে তাহলে এই দুইটা আয় একসাথে যোগ করে দিলে কি হয়ে যাবে সত্য বৃদ্ধির পরিমাণ নির্ণয় হয়ে যাবে আর তারপরে বলেছে এক পাঁচ আঠারো বাইশ তারিখের লেনদেনগুলো দ্বারা হিসাবের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করার জন্য যেহেতু শ্রেণীবিভাগ ব্যাখ্যা সহ দেখানোর জন্য বলেছে তাহলে আমরা কিভাবে করব আমরা ঠিক আগের অঙ্কগুলোর মতোই করব এখানে খেয়াল করো জাস্ট এই অঙ্কটার মতোই আমরা করব এখানে পক্ষ বা হিসাব লিখব আর আমাদেরকে কি বলেছে যে ব্যাখ্যা সহকারে কথাটা আরেকবার দেখো কি বলেছে যে লেনদেনগুলো দ্বারা শ্রেণীবিভাগ সহ দেখানোর জন্য ডেবিট ক্রেডিট চাইনি চেয়েছে শ্রেণীবিভাগ ব্যাখ্যাসহ তাহলে আমরা যখন এখানে এইভাবে লিখব লেখার পরে শ্রেণীর মধ্যে লিখব সম্পদ শ্রেণির মধ্যে লিখব সম্পদ আয় ব্যয় সম্পদ হ্রাসবৃদ্ধি লিখবো না শুধু শ্রেণীর মধ্যে লিখব এই কথাগুলো আর ব্যাখ্যার মধ্যে লিখব যে এটা বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে অর্থাৎ এখানে দুইটা ঘর হবে একটা ঘরে হবে সম্পদ আর পাশের ঘরে হবে বৃদ্ধি একটা এক পাশে হবে আয় আর পাশে হবে বৃদ্ধি এইভাবে প্রত্যেকটা আইটেম লিখতে হবে একটা ঘরের নাম দিব শ্রেণী বিভাগ আর একটা ঘরের নাম দিব ব্যাখ্যা আর এই ডেটোর ক্রিকেট টাকার ঘর লাগবে না তাহলে এই সেম এই ঘরটার মতো করে করবে বাট এই অংশটাকে দুইটা ভাগে ভাগ করবে এক ঘরে লিখবে আর আইটেমগুলোকে ঘরে লিখবে আইটেমগুলোর নাম দিবে কী আইটেমগুলোর নাম দিবে শ্রেণী আর রাসবৃদ্ধিগুলোর নাম দিবে ব্যাখ্যা তাহলেই হয়ে যাবে এবার আসো রিকোয়ারমেন্ট কয় বলেছে পাঁচ নয় বাইশ পঁচিশ তারিখের লেনদেনগুলোর ডেবিট ক্রেডিট নির্ণয় করো আসো পাঁচ নাম্বারে কি বলেছে সুমনের নিকট হতে দশ হাজার টাকার পণ্য ক্রয় করে নগদে সাত হাজার টাকা প্রদান অর্থাৎ আমরা কিনেছি দশ হাজার টাকার বাট দিয়েছি সাত হাজার টাকা তাহলে আর তিন হাজার টাকা কিন্তু দেইনি আমাকে দিতে হবে আর যেটা আমি দেই নাই দিতে হবে সেটা হচ্ছে আমার প্রদেয় হিসাব তাহলে এটার জাবেদা কী হবে যেহেতু ক্রয় করেছি দশ হাজার আমাকে লিখতে হবে ক্রয় হিসাব ডেবিট দশ হাজার আর নগদ টাকা দিয়েছে সাত হাজার নগদ টাকা চলে গেল সাত হাজার এই কারণে নগদান হিসাব ক্রেডিট সাত হাজার আর বাকি তিন হাজার টাকা আমাকে আমাকে দিতে হবে তাহলে প্রদে হিসাব তিন হাজার ক্রেডিট হবে তার মানে জাবেদাটা কি দাঁড়াচ্ছে ক্রয় হিসাব ডেবিট দশ হাজার নগদান হিসাব ক্রেডিট সাত হাজার প্রদে হিসাব ক্রেডিট তিন হাজার তারপরে আমাদেরকে নয় তারিখের এন্ট্রিটার কথা বলেছে নয় তারিখে বলেছে ক্যাশবাক্স হতে এক হাজার টাকার দুটি নোট হারিয়ে গেছে তাহলে এক হাজার টাকার দুইটা নোট হারাই গেলে টোটাল দুই হাজার টাকা হারাই গেছে যেহেতু হারাই গেছে এটা আমার একটা ক্ষতি হয়েছে নগদ টাকা হারাই গেছে তাহলে আমার নগদ টাকা হারাই গেলে নগদ টাকা কমে যাবে আমি লিখতে হবে নগদান হিসাব ক্রেডিট দুই হাজার টাকা আর যেহেতু হারাই গেছে এটা আমার একটা ক্ষতি তাহলে আমি ক্ষতিটাকে লিখবো বিবিধ ক্ষতি তাহলে বিবিধ ক্ষতি দিয়ে আমি এটাকে লিখে ফেলবো বিবিধ ক্ষতি ডেবিট অর্থাৎ ক্ষতি বা ক্ষতি আমাদের একটা ব্যয় ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয় তাহলে বিবিধ ক্ষতি ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট তারপরে বলেছে বাইশ ও পঁচিশ আসো বাইশ তারিখে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাঙ্ক হতে উত্তোলন যেহেতু ব্যাঙ্ক থেকে উত্তোলন করেছে ব্যাংকের টাকা চলে যাবে আর মালিক উত্তোলন করেছে উত্তোলন নামে হিসাবভুক্ত হবে তাহলে মালিক উত্তোলন করলে উত্তোলনকে ডেবিট করি আর ব্যাঙ্ক থেকে টাকা চলে গেছে ব্যাঙ্ক হিসাবকে ক্রেডিট করব তারপরে আসো বিনিয়োগের সুদ পেয়েছি দুই হাজার টাকা যেহেতু নগদে পেয়েছি নগদান হিসাব ডেবিট বিনিয়োগের সুদ আমার একটা আয় আয় বৃদ্ধি পেলো আয় বৃদ্ধি পেলে ক্রেডিট করতে হয় এই কারণে বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট তারপরে আসো বরিশাল বোর্ড সতেরো সালের অঙ্কটাতে কি বলেছে এখানে দু সালের মার্চ মাসে আইসআই স্টোরের ব্যবসায়ী নিম্নক্ত লেনদেনগুলো সংগঠিত হয় তাহলে আইসাই স্টোরের অনেকগুলো লেনদেন এখানে দিয়েছে আমাদেরকে বলেছে কোন কোন ব্যবসায়িক লেনদেন নয় কোনগুলো এই কথা সেই লেনদেন নয় তাহলে আমরা এখান থেকে ব্যবসায়িক লেনদেন নয় এগুলো খুঁজে বের করবো তারপরে জানতে চেয়েছে লেনদেনগুলো দ্বারা হিসাবের শ্রেণীবিভাগ ব্যাখ্যা সহকারে ছকের মাধ্যমে দেখাও তো ব্যাখ্যা সহকারে ছকের মাধ্যমে আমরা কিভাবে দেখাবো ওই ঠিক এই কথাটাই ব্যাখ্যা সহকারে ছকের মাধ্যমে দেখাবো এভাবে এখানে আমাদের একটা ব্যাখ্যার ঘর হবে যে সংশ্লিষ্ট হিসাব হবে আবার দেখো কি বলেছে হিসাবের শ্রেণীবিভাগ ব্যাখ্যা সহকারে ছকের মাধ্যমে দেখানোর জন্য বলেছে তাহলে হিসাবের শ্রেণী বিভাগ তাহলে আমরা এখানে লিখবো যে হিসাবের বিভাগ আমরা এখানে হিসাবের শ্রেণী বিভাগ লিখব কোন হিসাব কোনটা কোন হিসাব আর এখানে ব্যাখ্যা সহকার ব্যাখ্যাটা কি লিখব যে এটা কী আমার কি আয় না ব্যয় বৃদ্ধিটা লিখতে হবে না এখানে জাস্ট ব্যাখ্যার করে আমরা এই যে শুধু সম্পদ আয় ব্যয় দায়গুলো লিখে দিলেই হয়ে যাবে তারপরে বলেছে উপরোক্ত তথ্য প্রমাণ হতে প্রমাণ করো এ কে একটু এ তাহলে এটা কিভাবে প্রমাণ করতে হয় এটা তো আমরা জানি তোমরা এটা এটা দিয়ে বরিশাল বোর্ডের অঙ্কটে ফেলবা কিভাবে সমীকরণে প্রমাণ করতে হয় এটা কিন্তু আমরা দেখেছি তোমরা সমীকরণের ছকে এই এন্ট্রিগুলাকে পোস্টিং করবে এখানে একটা বিষয় দেখো কোনগুলো ব্যবসায়ী লেনদেন নয় এটা নিয়ে একটু কথা বলে দিই এখানে কোনগুলো ব্যবসায়িক লেনদেন নয় এখানে এই যে আলমার্স ট্রেডার্সের নিকট হতে একটি মূল্য তালিকা পাওয়া গেল এটা লেনদেন না তাহলে এই যে বলবা যে চোদ্দ তারিখ এটা লেনদেন না এটা নাম দিয়ে বলবা যে লেনদেন নয় লেনদেন নয় দিয়ে এই কথাটা লিখে দিবা তারপরে হচ্ছে এই যে এবি ব্যাংকের পক্ষ হতে বিশ হাজার টাকার ঋণ গ্রহণের সুযোগ আসছে এটাও লেনদেন না সুযোগ আসছে আমি তো গ্রহণ করিনি তারপরে বলেছে ক্যাশবাক্স হতে না এটা লেনদেন তাহলে দুইটা এন্ট্রি আমরা পাচ্ছি লেনদেন না এটা এবং এটা এই দুইটা লেনদেন না তাহলে তোমরা তো এই অঙ্কটা নিজেরা পারার কথা নিজেরা করে নেবে এরপরের ক্লাসে আমরা জাবেদা নিয়ে কথা বলব তো বন্ধুরা ভালো থাকো ততক্ষণ পর্যন্ত দেখা হবে জাবেদা নিয়ে আল্লাহ হাফেজ